Assalamualaikum. গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোকে টিকিয়ে রাখার জন্য মেড ইন ভিলেজে সব ধরনের গ্রামীণ খেলাধুলোগুলো দেওয়া হয়, এবং রিসেন্টলি একটা চমৎকার লাঠি খেলার ভিডিও দেওয়া হয়েছে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, আজকের আয়োজনে থাকছে বালিশ খেলা, পুরাতন গ্রাম বাংলার একটি খেলা। তো বালিশ খেলার নিয়ম হচ্ছে, আপনারা সবাই জানেন যে শব্দ হবে এবং এক হাত থেকে আরেক হাত বালিশ পার করে দিবে, যার হাতে থাকা অবস্থাতে বাজনা থেমে যাবে সে হচ্ছে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তো আজকে আমরা বালিশের জায়গাতে বল ব্যবহার করছি, বলের মাধ্যমে আমরা আজকে বালিশ খেলবো। এই যে গ্রামের সব মেয়েরা এখানে উপস্থিত হয়েছে বালিশ খেলায় অংশগ্রহণ করার জন্য, এই যে প্রত্যেকেই বসে আছে এবং মোটামুটি রেডি। আর সার্বিক সহযোগিতা করার জন্য রজন রয়েছে, রজন হচ্ছে সব ধরনের সহযোগিতা করবে, অর্থাৎ বাজনা বাজাবে এবং বাজনার তালে তালে এই মেয়েরা বালিশ খেলবে। এই হচ্ছে আজকের খেলা, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন খেলা শুরু করতে যাচ্ছি। দিয়ে দাও, পড়লে সমস্যা নেই, থামলে সমস্যা। জুই 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 হচ্ছে আউট হয়ে গেল জুই। এখন তোমরা ওই জায়গাটা পূরণ করে নাও। আচ্ছা, পুনরায় আবার বাজনা হবে, থাক, এবার আমরা বাদ দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বল ভালো করে দিতে হবে, কারণ বল হাত থেকে পড়ে গেলে কিন্তু যার মাধ্যমে পড়ে যাচ্ছে তাকে বাদ দেওয়া হবে। বল ভালো করে দিতে হবে, নিজের কাছে না রাখার জন্য বল খারাপ করে দিলে কিন্তু হবে না। বর্ষা, বৈশাখী আউট। খেলা চমৎকার অবস্থাতে চলে গেছে, কি ব্যাপার, দর্শকের তালি নাই কেন? এই যে উৎসাহ উদ্দীপনার সাথে সবাই খেলা দেখছে, এই যে ছেলে পেলে, আর আমাদের বাজনা যে বাজাচ্ছে সে অন্যদিকে তাকিয়ে বাজাচ্ছে। আর মাত্র তিনজন রয়েছে, দেখা যাক কি হয়, খেলা কিন্তু চরম পর্যায়ে চলে এসেছে। প্রিয় দর্শক, খেলা অনেক চমৎকার পজিশনে চলে এসেছে, দুইজন, আর মাত্র দুইজন রয়েছে। হ্যাঁ শুরু, ভালোভাবে দিত এই প্রীতি, ওইভাবে বল দিলে কিন্তু বাদ করে দেবো। কি নাম?
তিথি, তিথি হচ্ছে আজকের বিজয়ী, বালিশ খেলার বালিশ ম্যান হচ্ছে তিথি। সবাই তিথির জন্য একটা করতালি হবে। অনেক চমৎকার খেলেছে তিথি এবং ধৈর্য ধারণ করে খুব ভালোভাবে খেলেছে বলেই আজকের বিজয়ী হয়ে গেল তিথি। এদিকে আমাদের বড় প্লেয়ার হচ্ছে প্রীতি, প্রীতি পারেনি, তিথি পেরেছে। তো বালিশ খেলার বিজয় হচ্ছে তিথি। এবার তিথির হাতে পুরস্কার তুলে দিচ্ছে, সবাই মিলে একটু তালি দেবো।